পরীক্ষা প্রসিজিয়ার শুরু হয়েছে তখন থেকেই শুরু করেছি এবং বিভিন্ন ইনক্রিমেন্টালি আমি বারবার বলি আমরা চেঞ্জ করছি না, আমরা মডিফাই করছি সিস্টেমটাকে। আমরা যেটা চাইছি এফিসিয়েন্সি, আমরা যেটা চাইছি ট্রান্সপারেন্সি, আমরা যেটা চাইছি যে পাবলিক ট্রাস্ট ফেথ। এই পাবলিক ট্রাস্ট ফেথ তখনই হবে যখন আমরা কনসিস্টেন্টলি পারফর্ম। এই কনসিস্টেন্সি আনতে গেলে আমার সিস্টেমিক চেঞ্জেস আনতে হয়। তো সেই জিনিসগুলোকে মাথায় রেখে আমরা পরীক্ষা ব্যবস্থা থেকে শুরু করে এখন রেজাল্ট প্রক্রিয়া, আমরা অলরেডি কিউআর কোডটা ইন্ট্রোডিউস করেছি ফর ইজি অথেন্টিকেশন, ইজি ভেরিফিকেশন, ইজি কিউরেশন, বের করে আনা, টোটালটার মধ্যে থেকে বের করে আনা একজনের রেজাল্ট, এটা খুব ইজি হয়, ফাস্টার হয়, তার জন্যে বোর্ডের খরচ বাড়ছে আমাদের, আমরা সেটাও করছি এবং করছি, কিন্তু শুধুমাত্র পরিষেবা যাতে মানুষ পায় এটাই আমাদের টার্গেট। আর যেটা খুব এক্সেপশনাল, যেটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, এই যে ধরুন যতজন পরীক্ষা দিচ্ছে তাদের আলাদা মার্কশিট ছাপা হচ্ছে, তাদের আলাদা সার্টিফিকেট ছাপা হচ্ছে, সেই সার্টিফিকেটকে একত্র করে একটা খামের মধ্যে বন্দি করে একটা স্কুলের নির্দিষ্ট স্কুলে পৌঁছে দেওয়া এবং পৌঁছে দিয়ে সেই ছাত্র বা ছাত্রী আজ কালকের মধ্যেই পেয়ে যাচ্ছে, মানে ঘোষণা হওয়ার পরমুহূর্তেই সে রেজাল্ট হাতে পেয়ে যাচ্ছে। এটা আমি জানি না কটা বোর্ড পারে বা করে, আমাদের সেই এই বোর্ডের ঐতিহ্যে এই সহমর্মিতাটা আছে, এই দুরূহ প্রকল্পটা আছে এবং এই কাজটা আমরা স্বাচ্ছন্দ্য সঙ্গে করছি, এটাতে আমি খুব খুশি এবং এটাতে আমাদের যারা সবাই ইনভলভড এই প্রসেসের মধ্যে তাদের কাছে আমি সত্যি তাদেরকে আমি শুভেচ্ছা জানাই যে তারা এত নিপুণভাবে কাজটাকে করে, এত দক্ষতার সঙ্গে কাজটাকে করে যে মানুষ অ্যাটলিস্ট এই আশ্বাসটা পায় যে তার হাতে রেজাল্ট আছে শুধুমাত্র ওয়েবে নেই। এবার এখানে আমি যেটা বলবো, দেখুন আমি সার্বিক উন্নতির কথা বিশ্বাস করে চলি, বোর্ডের প্রেসিডেন্ট টিম লিডার হিসেবে আমার এটাই হচ্ছে মানে চাওয়া বা এটাই হচ্ছে বিশ্বাস, এই জায়গা থেকেই আমি কাজটা করছি। এই কাজটা করার ক্ষেত্রে আমার যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে টোটাল সিস্টেম নিয়ে যাতে আমার ছাত্রছাত্রীরা প্রিপেয়ার্ড হয় ফর দ্য সোসাইটি বেটার, কারণ তাদের জীবনে এটা প্রথম বড় পরীক্ষা, বোর্ড পরীক্ষা, এবং এটা এরকম নয় যে এই পরীক্ষায় সফল হওয়া বা অসফল হওয়া মানে এটাই শেষ রাস্তা, তা নয়। কিন্তু আমার চাহিদা হচ্ছে তারা যেন এই বিশ্বাসটুকু নিজেদের উপরে রাখে, সেই বিশ্বাসটুকু যেন পায় এই পরীক্ষার মধ্যে দিয়ে, যেন আমরা প্রয়োজনে এক্সামিনার হেড এক্সামিনার এদের সঙ্গে কথা বলবো কোথায় সমস্যা হচ্ছে, কারণ একটা লার্নিং ল্যাগ তৈরি হয়েছে, সেই লার্নিং ল্যাগটাকে আমাদের ওভারকাম করতে, সেই ওভারকাম যদি আমাদের করতে হয় তাহলে কিছু স্ট্র্যাটেজিক আমাদের স্টেপস নিতে হবে। সেগুলো কী ধরনের স্টেপ, এই স্টেপসগুলো নিয়ে আমরা অলরেডি কিন্তু ভাবনা চিন্তা করছি রেজাল্ট না জেনেই, কিন্তু সেই স্টেপসগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমি বলবো এই রেজাল্ট কিন্তু একটা মোটিভেশনাল ফ্যাক্ট, আমাদেরকে মোটিভেট করবে নিজেদেরকে টু রিডেডিকেট আওয়ার সেলস ফর দ্য স্টুডেন্টস, দ্যাট বিকামস ভেরি